বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থায়নের নীতিমালা বিষয়ে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের আমি আব্দুল আলামিন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য চ্যাপ্টারটি বেশ বিশদ আকারেই আছে, এর কারণে আমরা বেশ কিছু পর্বে এটিকে ভাগ করেছি এবং আজকে টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্যের প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র ভবিষ্যৎ মূল্যটি নিয়ে। তো ভবিষ্যৎ মূল্য বলতে আমরা যেটিকে বোঝাই তা হচ্ছে যে আজকের কোনো টাকা আগামী দিনে সুদে আসলে কিংবা বিভিন্ন সুবিধা সহ কত টাকায় দাঁড়াচ্ছে। অর্থাৎ আজকে আমাদের বিনিয়োগকৃত একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট হার সুদে সুদের হারে এটি কত টাকায় উন্নীত হবে সেটি আমাদের ভবিষ্যৎ মূল্য। তো আমাদের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের অঙ্কগুলো কিংবা গাণিতিক সমস্যা যেটাই বলি না কেন, এই ব্যাপারগুলোতে স্টুডেন্টদের শিক্ষার্থীদের সমস্যা হয়ে যায় অঙ্কর টার্মগুলো বুঝতে। আসলে অঙ্কে কী চাওয়া হয়েছে এই ব্যাপারগুলো তারা ধরতে পারে না, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই প্রিলিমিনারি স্টেজ অর্থাৎ আমাদের এই শুরুর কথাগুলো আমরা অঙ্কগুলো বাংলায় একটু আলোচনা করব এবং অনার্সে যারা পড়াশোনা করছেন, অনার্স অর্থাৎ বিবিএতে যারা পড়াশোনা করছে ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জন্য, মূলত তাদের জন্যই আমাদের ভিডিওগুলো। এবং পরবর্তীতে আমরা বেশ কিছু অঙ্ক করব, অর্থাৎ পরের পর্বগুলোতে টাইম ভ্যালু অফ মানির উপর ভিত্তি করে বেশ কিছু অঙ্ক করব, সেই অঙ্কগুলোতে আমরা ইংরেজি ভাষাটাই ব্যবহার করব। তো যেহেতু প্রথমে আগে মাতৃভাষার গাঁথুনি, যার জন্যই আসলে বাংলা দিয়েই প্রথমে শুরু করতে চাইছি, তো অঙ্কের দিকে আমরা মূলত অগ্রসর হব এখন। তো ভবিষ্যৎ মূল্য যেটি বোঝানো হচ্ছে যে আজকের কোনো টাকা একটা নির্দিষ্ট হার সুদে একটা নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করার পর এটি সুদে আসলে কত টাকা হবে সেটি নির্ধারণ করা হয় টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে, ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে। তো ভবিষ্যৎ মূল্যকে সাধারণত প্রান্তিক মূল্য বা যৌগিক মূল্য নামেও ডাকা হয়, কেননা একটা নির্দিষ্ট বছর শেষে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের প্রান্তে গিয়ে আমাদের কত টাকা হচ্ছে এটি আমাদের প্রান্তিক মূল্য হিসেবে আমরা এটিকে বিবেচনায় আনছি। তো ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য সাধারণত দুটি সূত্র ব্যবহার করা হয়, একটি হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আর দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তো আমাদের অঙ্ক করতে গেলে কিংবা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা সাধারণত সরল সুদটাকে খুব একটা বেশি আমলে নিই না, কারণ চক্রবৃদ্ধি হার সুদের যে ব্যাপারটা থেকে যায় যে পদ্ধতি, এটি আমাদের অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি আলোচনায় আসে এবং বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আমরা সরল সুদ নিয়ে অল্প কিছু কথা বলবো, এরপরে চক্রবৃদ্ধি হারে আমরা চলে যাব। তো সরল সুদ যেটিকে আমাদের বলা হচ্ছে, যে সরল সুদে আমাদের ভবিষ্যৎ মূল্যটা কেমন হতে পারে। সরল সুদ বলতে বোঝানো হচ্ছে মূলত শুধুমাত্র আসলের উপরে যে সুদটা ধার্য করা হয়। ধরা যেতে পারে যে কোনো বিনিয়োগকারী 100 টাকা আজকে বিনিয়োগ করলেন, তিনি এক বছর পর 10 টাকা সুদ পেলেন প্রথম বছর পরে। তো দ্বিতীয় বছরেও যখন তার সেই সুদটা আমরা গণনা করতে যাব, তখন তার সুদ আসল 110 টাকা হলো, কিন্তু আমরা এই 10 টাকার উপরে সুদটা ধরবো না, শুধুমাত্র এই মূলধনের উপরেই আমরা সুদটা ধরবো, অর্থাৎ পরের বছরে গেলেও আমাদের আবার 10 টাকাই পাবো। তো এটি হচ্ছে আমাদের মূলত সরল সুদের হিসাবের যে কথাগুলো, যে শুধুমাত্র আমরা মূলটা অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরেই আমরা সুদটা ধরি, কিন্তু চক্রবৃদ্ধি হারে এই কাজটি করা হয় না। চক্রবৃদ্ধি হারে সুদ আসলের উপরেও আসলে সুদটা ধরা হয়। যেমন আজকে কোনো বিনিয়োগকারী যদি 100 টাকা বিনিয়োগ করেন কিংবা কোনো ব্যাংকে জমা রাখেন, তিনি যদি 10% ইন্টারেস্ট পান, অর্থাৎ এক বছর শেষে তিনি 10 টাকা সুদ পেলেন এবং পরবর্তী বছরে গিয়ে তার মূলধন দাঁড়ালো 110 টাকা, কিন্তু পরবর্তী বছরে অর্থাৎ দ্বিতীয় বছরে যদি তিনি টাকাটা রেখে দেন ব্যাংকে, সেক্ষেত্রে তিনি 110 টাকার উপরে যদি আমাদেরকে তখন 10% ধরতে হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সরল সুদ এবং চক্রবৃদ্ধির মূল যে পার্থক্য সেটি।
তো সরল সুদের অঙ্ক একটা যদি আমরা দেখি, কিংবা গাণিতিক সমস্যা নিয়ে যদি একটা আলোচনা করি, সেটি দাঁড়াবে এমন যে আমাদের মূল সূত্রটা হচ্ছে এভি ইজ ইকুয়াল টু পি প্লাস পি আর এন। এভি বলতে আমরা ফিউচার ভ্যালুকে বোঝাই, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, যার ইংরেজি নাম হচ্ছে ফিউচার ভ্যালু। এবং এই পি ফিউচার ভ্যালুকে আমরা সংক্ষেপে এফ ভি দিয়ে প্রকাশ করি, আর পিতে বোঝানো হচ্ছে প্রিন্সিপাল, বা পি ভিও যদি এখানে লিখি তাহলে আমাদের হয়ে যায় যে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য। তো আর এর সঙ্গে এটি আমাদের তো এক বছর শেষে আমরা সুদ পাবো এবং আসল পাবো, এই আসলটাও পাবো এবং সুদটাও পাবো, যার কারণে আমাদের এই শুধুমাত্র সুদটা বের করার সূত্র হচ্ছে পি এন আর, অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু এনতে হচ্ছে আমাদের সময়, অর্থাৎ কত সময়ের জন্য আমরা টাকাটা জমা রাখছি, এবং আরটা হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। বিভিন্ন বইয়ে আরকে ছোট হাতের আর দিয়েও সুদের হার প্রকাশ করা হয়, আবার কিছু কিছু বইয়ে আই দিয়েও প্রকাশ করা হয়, ছোট হাতের আই দিয়েও সুদের হার আমরা এটিকে বর্ণনা করে থাকি। তো সমস্যা নেই, জিনিসগুলো একই। তো আরেকটা হচ্ছে যে পি প্রিন্সিপাল, যেটি আগেই বলেছি। তো আমরা যদি এখন কোনোভাবে যদি একটা সমস্যার সম্মুখীন হই যে সরল সুদে আমাদের একটা নির্দিষ্ট টাকা ভবিষ্যতে কত টাকায় রূপান্তরিত হবে, তো এই সূত্রটা হচ্ছে এরকম যে উদাহরণ যদি একটি দেই আমরা, উদাহরণটা এমন হবে যে জনাব আজিজ সরল সুদে আগামী 10 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংক যদি 12 টাকা হারে সুদ প্রদান করে তাহলে 10 বছর শেষে জনাব আজিজ সুদে আসলে কত টাকা পাবেন। এখানে উল্লেখ করা আছে সরল সুদে, তাহলে আমরা সরল সুদের এবং আমাদেরকে করতে বলা হচ্ছে সুদে আসলে, অর্থাৎ তিনি 10 বছর পরে কত টাকা পাচ্ছেন, তার বিনিয়োগকৃত টাকা প্লাস সুদটা সহ। তো আমরা যে সূত্রটা দেখেছি পিভি এভি ইজ ইকুয়াল টু পি প্লাস পি এন আর, এটির মাধ্যমে আমরা আসলে সরল সুদের মাধ্যমে সুদে আসলে জনাব আজিজ কত টাকা পাচ্ছেন সেই টাকাটা আমরা বের করতে পারব। তো এখানে আমাদের দেওয়া আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000 টাকা, তিনি যেটি বিনিয়োগ করবেন, এন অর্থাৎ কত বছরের জন্য তিনি বিনিয়োগ করছেন 10 বছরের জন্য, এবং আর কত টাকা হারে তিনি লভ্যাংশ পাচ্ছেন তার বিনিয়োগকৃত টাকা থেকে। তো আমাদের কাছে তিনটি কম্পোনেন্টই আছে এই অঙ্কে যেটি আমাদেরকে বের করতে হবে, এভি অর্থাৎ ফিউচার ভ্যালু এটি আমাদেরকে বের করতে হবে, পি আমরা জানি 20,000 টাকা, আরেকটা পি সেম আগের পি 20,000 টাকা, এন হচ্ছে 10 বছর, এবং সুদের হার হচ্ছে আমাদের 12% বা শতকরা 12 টাকা। তো আমরা যদি এখন সূত্রটা বসাই, পি যেটি আমাদের প্রিন্সিপাল আগের ছিল সে 20,000 প্লাস পি অর্থাৎ এই 20,000 টাকা ইন্টু এন কত বছরের জন্য, 10 বছরের জন্য, এটিও দিলাম, ইন্টু 12/100, কারণ শতকরা 12 টাকা হারে আমরা এখান থেকে সুদ পাবো। অর্থাৎ বলতে গেলে এখানে যেটি হচ্ছে যে আমরা শতকরায় প্রকাশ করি, শতকরা বলতে 100 টাকায়, তো এই ক্ষেত্রে আমাদের বের হয়ে যাবে যে 1 টাকায় কত, অর্থাৎ 12কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.12 আসে, তো সেই টাকা। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে একবারে এটি করা সম্ভব। তো করার পর আমরা যেটি দেখব যে 10 বছরের মাথায় 12% হার সুদে, অর্থাৎ সরল সুদে সুদের পরিমাণ আসে 24,000 টাকা, এবং তার মূলধন ছিল 20,000। এই দুটো অ্যাড করে দিলেই, যোগ করে দিলেই যে টাকা আসবে সেটি হচ্ছে সুদে আসলে তার যেটি আসলো 44,000 টাকা সরল সুদে। তো তো এই সরল সুদের এই অঙ্কটা এই সূত্রটি দিয়ে, সরল সুদে আসলে এই সূত্রটি দিয়েও আমরা শুধুমাত্র ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করতে চাই, যে তিনি এই 10 বছরের জন্য 20,000 টাকা 12% হারে জমা রাখলে 10 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে শুধুমাত্র এইটুকু দিয়েই আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে আয় বলতে বোঝানো হচ্ছে যে বড় হাতের আয় দিয়ে সাধারণত সুদের পরিমাণ, সুদের হার না, সুদের পরিমাণ নির্দেশ করে। তাহলে পি
এন আর বা পিআরএন যেটাই হোক, তো এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল প্লাস ইনটু এন অর্থাৎ কত সময়ের জন্য রাখা হচ্ছে এবং সুদের হার, এইটুকু দিলে আমাদের যে সুদটা বের হয়ে আসবে এটি আমাদের ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যদি সুদ বের করতে বলা হয় সেক্ষেত্রে এটি বের করা সম্ভব। তো আমাদের প্রথম পর্বটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, কারণ আমি আরও একটি পর্ব করব ভবিষ্যৎ মূল্যের কম্পাউন্ডিং ইন্টারেস্ট নিয়ে। তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আমি আবদুল্লাহ আলামিন। এবং আপনারা যারা আমাদের আমাদের লেসনগুলোর নিয়মিত আপডেট পেতে চান তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমাদের একটি ফেসবুক ফ্যান পেজ আছে কমার্স ক্লাস ইন বাংলা নামে। তো আপনারা এই ইউআরএলটি ব্যবহার করে আমাদের পেজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। এবং এই ছিল আজকের মতো আয়োজন, আল্লাহ হাফেজ।